আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভোর তরফ থেকে সুন্দর একটা চমৎকার একটি ফোন লঞ্চ হচ্ছে। সে ফোনটা হচ্ছে ভিভো Y19s। দেখতে খুবই চমৎকার, খুবই জোস। আমরা ইউটিউবাররা এমনভাবে অ্যাড দিতেছি, সেই ফোনটি কিনলে ভাই আপনারা অনেক খুশি হয়ে যাবেন। তো চলুন ফোনটার পেছনে সন্ধ্যা আমরা জেনে নিই কেন ফোনটি আপনারা কিনবেন না। প্রথমত ফোনটি খোলার পর পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গার্ড, তারপর রয়েছে সিম ইজেক্টর, তারপর রয়েছে প্লাস্টিক ব্যাক কভার, তারপর রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, তারপর রয়েছে USB 2 টাইপ সি একটি কেবল, সর্বশেষ ভিভো Y19s। এতে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6GB র্যাম, 5500 mAh ব্যাটারি। এত কিছু ভাই, এত কম দামের ভিতরে যদি আমরা নিই তাহলে কি আমরা জিতবো নাকি জিতবো না? তো চলুন ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা সর্বপ্রথম জেনে নিই। সর্বপ্রথম ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আসি। ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রামের আশেপাশে। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো করেছে, কেন এখানে 5500 mAh ব্যাটারি দেওয়া শর্তেও এখানে ওয়েট হিসেবে এখানে ভালো ম্যানেজ করে। বডি ফ্রেমটি সাইজটি হচ্ছে 6.9mm, মানে 7mm এর কাছাকাছি। এখানে যথেষ্ট পাতলা, যথেষ্ট স্লিম রাখা এখানে চেষ্টা করেছে ভিভো আমাদের কাছে। এখানে আপনি ডুয়েল সিম সাপোর্ট পেয়ে যাবেন। এখানে দুইটা ন্যানো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, সাথে আপনি একটা এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। তো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক পলিকার্বনের তৈরি তৈরি। সেক্ষেত্রে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন ফোনটি হাতে নেবেন, সেক্ষেত্রে আপনাকে গ্লাস ফিল দেবে। যেহেতু এটা প্লাস্টিক প্যানেল তৈরি, অবশ্যই এইখানে আপনাকে কি করতে হবে, একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি ক্যাচ লেগে যেতে পারে, পর্স আসতে পারে, দাগ লেগে যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। এইখানে IP64 ওয়াটার রেজিস্টার রয়েছে, সেক্ষেত্রে আপনি ফোনটি পানিতে চুপি রাখতে পারবেন, ফোনটি আপনি ফেলে রাখতে পারবেন পানিতে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ভাই। এমন ভুল কখনো করবেন না, আপনি ইচ্ছে করে ফোনটি পানিতে চুপিয়ে রাখবেন না। দিয়েছে এখানে IP64 ওয়াটার রেজিস্টার, সেক্ষেত্রে টুকটাক পানি ছিটে লাগে, কোথাও ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন সেক্ষেত্রে যে পানি ছিটা লাগে, সেক্ষেত্রে এখানে আপনাকে খুব সাবধানতা ইউজ করতে হবে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। দুইটি সিম দিয়ে আপনি 4G এবং আপনি 3G ইউজ করতে পারেন, কোনো কল অপ্রতি কোনো ইস্যু হচ্ছে কোনো সমস্যা নেই। যদি বডির ফ্রেমটি যেহেতু প্লাস্টিক প্যানেলে তৈরি, সেক্ষেত্রে আমার কাছে এখানে এই দামের ভিতরে ভালো লাগেনি। কারণ হচ্ছে সেক্ষেত্রে এখানে বডি ফ্রেমটা প্লাস্টিক প্যানেল না দিয়ে, বেশি ব্যাক কভারটা প্লাস্টিক প্যানেল না দিয়ে অবশ্যই এখানে গ্লাস প্রোটেকশন দিলে এখানে ভালো হতো। ফোনটি যদি ডান দিকে আসে সেক্ষেত্রে পেয়ে যাবেন অন অফ বাটন। অন অফ বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট কাজ করতেছে। এবং উপরে রয়েছে বলে হাফ ডাউন বাটন, এবং উপরে রয়েছে একটা স্পিকার। এখানে ডুয়েল স্পিকারের সাপোর্ট রয়েছে, আপনার ভলিউম 100 থেকে 300 পর্যন্ত আপনি এইখানে বাড়িয়ে নিতে পারেন। ডিজাইন ও আউটলুকিং এর যদি কথা বলি, এইখানে ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লেগে গেছে। পিছনে যে দেন প্লাস দিয়েছে, একটা গ্রিন লাইট দিয়েছে, সেক্ষেত্রে ফোনটি যখন আপনি চার্জ দিবেন বা কোনো মেসেজ আসবে বা কেউ কল দিবে বা কোনো গার্লফ্রেন্ড কল দিবে, সেক্ষেত্রে আপনি রিং লাইট ইচ্ছে মতো আপনি এখানে সেট আপ করে নিতে পারেন। ডিজাইন ও বেলকোটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এবং নিচের দিকে আসে, সেক্ষেত্রে পেয়ে যাবেন একটা ইয়ারফোন জ্যাক, পর হচ্ছে প্রাইমারি মাইক, মেন স্পিকার, চার্জ দেওয়ার জন্য একটা পোর্ট, যথেষ্ট এখানে পোর্ট রয়েছে। কিন্তু ভাই, এই 17,000 টাকার ভিতরে যদি উপরে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়ে দিত তাহলে ওয়ান অফ দ্য বেস্ট হতো। ডিজাইন বেলকোটের দিকে ভিভো মানে হচ্ছে ডিজাইন। তো চলুন ডিসপ্লে সেকশনে চলে আসি। এই যে 17,000 টাকা দিয়ে ফোনটি আমরা নিব, কেন নিব? এখানে IPS ডিসপ্লে রয়েছে, 90Hz হাই রিফ্রেশের, এলপি ব্রাইটনেস হচ্ছে 1000 nits পর্যন্ত, ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে, এলপি পে হচ্ছে 264 nits পর্যন্ত। এই 1000 pixel ব্রাইটনেস দিয়ে আপনি যদি বাইরে কোথাও ঘুরতে যান বা বেশি রৌদ্র থাকে বা আলো জনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাক পোহাতে হবে। যেহেতু এখানে 1000 pixel ব্রাইটনেস রয়েছে, এলপি পে হচ্ছে 264 nits, PPI হচ্ছে যদি একটু বাড়িয়ে 364 বা 500 PPI দিয়ে দিত তাহলে এখানে ভালো হতো, কারণ পিট ব্যাটারি দিলে তো কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু এখানে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, ডিসপ্লের কোয়ালিটি এই ডিজাইনের ভিতরে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। কিন্তু IPS ডিসপ্লে না দিয়ে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে এখানে ভালো হতো। হাই রিফ্রেশ 90Hz না দিয়ে 120Hz দিলে এখানে ভালো হতো। ডিসপ্লে যে বেজেলগুলো রয়েছে সেটা একটু বড় বড়, এখানে ন্যানো রাখার চেষ্টা করা দরকার ছিল। যদি ডিসপ্লে বেজেলটা একটু কমে দিত তাহলে এখানে ভালো হতো। এই ডিসপ্লের মাধ্যমে একটা সেলফি শুটার দিয়েছে, 5-hole একটা সেলফি শুটার দিয়েছে। এই 5-hole সেলফি শুটারের কারণে ডিসপ্লের অ্যাঙ্গেল, ভিউ সব কিছু এখানে বেড়ে গেছে। কিন্তু ডিসপ্লের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে এখানে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। কিন্তু এই বাজেট বিবেচনায় আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ভিভো এখানে কোয়াড স্টার্টিং কী করেছে ভাই, সেটা দেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন এখানে অ্যান্ড্রয়েড ভার্সনের হিসেবে 14 আপডেট রয়েছে এবং ভিভো অপারেটিং সিস্টেম 14 আপডেট রয়েছে। মেইন একটা ফোনের জিনিস হচ্ছে তার প্রসেসর। যদি একটা ফোনের প্রসেসর না থাকে বা ফোনের ভালোটা ক্যামেরা না থাকে, ফোনটি কিনে কী করবেন?
আজকাল দিনে 17,000 টাকা দিয়ে এই 12 ন্যানোমিটারের প্রসেসর, প্রসেসরটা হচ্ছে ইউনিসিটি আইজি প্রসেসর, এই প্রসেসরটা মডেল হচ্ছে T612, 12 ন্যানোমিটার প্রসেসর, এই ভাই এই দামের ভিতরে 12 ন্যানোমিটারের প্রসেসর আমার কাছে বেস্ট মনে হয় নাই। এই 12 ন্যানোমিটার প্রসেসর দিয়ে আমি গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার পাবজি টুকটাক করতে পারবেন, কিন্তু দেখাচ্ছে ফ্রি ফায়ার পাবজি এইচডি গ্রাফিক্সে হাই গ্রাফিক্সে খেলেন সেক্ষেত্রে এখানে ল্যাগ করবে, এবং ফোনটি খেলার সময় গেমিং খেলার সময় হেভি হিটিং ইস্যু হচ্ছে। অনেক ইউটিউবার ভাই বলতেছে না, কিন্তু গেম খেলার সময় দেখি 12 ন্যানোমিটার প্রসেসর দিয়ে হেভি হিটিং ইস্যু হচ্ছে। দেখা যাচ্ছে এখানে 6 ন্যানোমিটার প্রসেসর এবং কি 4 ন্যানোমিটার প্রসেসর দিয়েও গরম হচ্ছে, কিন্তু 12 ন্যানোমিটার প্রসেসর দিয়ে গেম খেলার পর গরম হবে না এমন কোনো ভাই ফোন নেই। কিন্তু এখানে প্রসেসর না দিয়ে, ইউনিসি প্রসেসর না দিয়ে মিডিয়া টেকের বা স্ন্যাকড্রাগনের 12টা প্রসেসর দিলে ভালো হতো, এই প্রাইস র্যাঙ্কের ভিতরে এখানে প্রসেসর আশা করিনি। এখানে দেখেন আর 6 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে, এবং 6 জিবির সাথে 128 জিবি দিয়ে আপনি ফোনটি 6 জিবির সাথে আরও 6 জিবি আপনি এক্সটার্নাল মেমোরি ইউজ করে নিতে পারবেন। এখানে এক্সটার্নাল মেমোরি কার্ডের ইউজ করার সুবিধা রয়েছে। ফ্রন্টের পিছনে ব্যাক ক্যামেরা রয়েছে, দুইটি ক্যামেরা সেট আপ, একটা হচ্ছে বিজিআই ক্যামেরা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেন শোটার ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল দিয়ে আপনি ওভারঅল কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন, ছবি পারফরমেন্স মোটামুটি ভালো আসতেছে, যদি একটু ল্যাগ করতেছে কালো কালার বুস্ট করে দিচ্ছে, কিন্তু এই 50 মেগাপিক্সেল দিয়ে আপনি কাজ চালিয়ে নেওয়ার মতো। এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটা ক্যামেরা, এই 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে টুকটাক আপনি ছবি নিতে পারবেন এবং ভিডিও 1080 এবং 30 FPS আপনি ভিডিও করতে পারেন। এবং পিছনে যে ব্যাক ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, 1080 ভিডিও করতে পারবেন, এবং এতে রিং লাইট ইউজ করা হয়েছে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হচ্ছে তার রিং লাইট পিছনে ডিজাইন, সেক্ষেত্রে ক্যামেরা পারফরমেন্স বলেন আমার কাছে একদম ভালো লাগেনি এই বাজেট বিবেচনায়। এখানে দেখেন 15 ওয়াটের একটা ফাস্ট চার্জিং রয়েছে, এই 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি যদি ওভারঅল আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ফোনটি চার্জ করার জন্য 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য ওভারঅল আপনি 2 থেকে আড়াই ঘন্টার মতো লেগে যেতে পারে। এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং না দিয়ে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিলে ভালো হতো এই প্রাইস বিবেচনা দিয়ে। এখানে ব্যাটারি 5500 mAh ব্যাটারি দিয়েছে, সেই ক্ষেত্রে ব্যাটারি দিয়ে আপনি টুকটাক ইউজ করেন বা ফোনে কথা বলেন বা মিডিও কম দাম টুকটাক করেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে 3 দিনের মতো ব্যাক আপ পেয়ে যাবেন। আর আপনি যদি একটানা হেভি ইউজ করেন ডাটা, ফ্রি ফায়ার, গেম, পাবজি মাঝে যাই বলেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন ওয়ান টাইম 6 ঘন্টার মতো ব্যাক আপ পেয়ে যাবেন। এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট একুরেট রয়েছে, এবং ফেস আনলকও যথেষ্ট একুরেট রয়েছে। স্পিকার কোয়ালিটি এবং মাইক্রোফোন কোয়ালিটি সবই এখানে বেশ রয়েছে। স্পিকার যদি আপনি 100 থেকে 300 পর্যন্ত আপনি ভলিউম বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভয়েস কোয়ালিটি বলেন এবং কি সাউন্ড কোয়ালিটি বলেন, মিডিও কনসিউম বলেন, সব কিছু এখানে বেস্ট রয়েছে। ফোনটি কেন নেবেন না, এই 17,000 টাকা দিয়ে আজকাল দিনে দাঁড়িয়ে এই 12 ন্যানোমিটার প্রসেসর, টি ইউনিসি প্রসেসর বা একদম ভিভোটা ভালো করে নি, এর থেকে ভালো আছে অন্য অন্য ফোন, রিয়েলমির আছে, ভিভোর আরও ফোন আছে, ওপো আছে, বিভিন্ন ফ্রেন্ডের ফোন রয়েছে, এমনকি স্যামসাং আছে। সেক্ষেত্রে আপনি সাজেস্ট করবো ওই ফোনটি যদি আপনি ডিজাইন এবং বিয়ের কোয়ালিটির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ফোনটি নিতে পারেন। যদি চিন্তা করেন যে 12টা পারফরমেন্স লাগবে, 12টা প্রসেসর লাগবে, 12টা ক্যামেরা লাগবে এই প্রাইসের ভিতরে, তো আপনি অন্য ফোনের দিকে আপনি নজর দিতে পারেন। এখানে এ দামের ভিতরে একটা নয়েজ কর্ষণ মাইক দিলে ভালো হতো, এবং ফোনটির চার্জ ব্যাক আপের যে ফোনটি ফার্স্ট চার্জিং সেক্ষেত্রে 18 ওয়াট বা 25 ওয়াট দিলে এখানে ভালো হতো, ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট হতো। ভিভো মানে হচ্ছে পকেট কাটিং ফোন, এমন একটা ডিজাইন তো তৈরি করবে সবাই ফোনটির জন্য পাগল হয়ে যাবে।